হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেম সম্বন্ধেও বেশ কিছু গোপন সংকেত পাশ্চাত্য লক্ষণশাস্ত্র অনুসারে ইউরোপের বিভিন্ন দেশে বহু যুগ ধরেই চলে আসা প্রেমের পূর্ব লক্ষণ নিয়ে ওখানকার মানুষজনের মধ্যে বিভিন্ন রকম বিশ্বাস চালু রয়েছে তবে পরীক্ষায় দেখা গিয়েছে এই বিশ্বাসগুলি পৃথিবীর সব দেশেই কম বেশি প্রাসঙ্গিক আজ আমি এমনই বেশ কিছু প্রেম সম্বন্ধীয় শুভ এবং অশুভ সংকেত আপনাদের কাছে তুলে ধরব যেগুলি জানতে পারলে আপনি অনেকভাবেই উপকৃত হবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক সেই সংকেতগুলি কি কি। এক প্রেমিক প্রেমিকা যদি দুজনেই একই সঙ্গে একই সময় হেঁচে ওঠে তাহলে বুঝতে হবে তাদের প্রেমের ভবিষ্যৎ খুবই শুভ দুই যদি কোনো প্রেমিকার চুলের ক্লিপ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই চুল থেকে খুলে পড়ে যায় তাহলে বুঝতে হবে খুব অল্প দিনের মধ্যেই তার প্রেম ভেঙে যাচ্ছে তিন পূর্ণিমা থেকে সপ্তম দিনে যদি দুজনের প্রথম দেখা হয়ে থাকে তাহলে এটি অতি শুভ প্রেমের বন্ধন বোঝায় চার যদি প্রেমিক অথবা প্রেমিকার মধ্যে কেউ একজন অপরজনকে রুমাল উপহার হিসেবে দেয় তাহলে নিশ্চিত তাদের মধ্যে ঝগড়া হয়ে প্রেমের বিচ্ছেদ ঘটবে এই বিশ্বাস এদেশেও চালু আছে পাঁচ একটা গোবরে পোকা ধরে সেটা ছেড়ে দিলে সে যেদিকে উড়ে যাবে সেই দিক থেকেই ভবিষ্যতে জীবনসঙ্গী বা সঙ্গিনী বিয়ে করতে আসবে বলেই মনে করা হয় ছয় যদি কেউ জোনাকি পোকা ধরে মেরে ফেলে তবে খুব শীঘ্রই চিরদিনের জন্য তাদের প্রেমে বিচ্ছেদ ঘটবে সাত কোনো শনিবারে প্রেম নিয়ে ভাবার সময় কারো যদি প্রবল হাঁচি হয় তাহলে নিশ্চিত প্রেম সম্পর্কিত কোনো ঘটনা তার পরবর্তী দিনেই হবে আট ভাঙা ডিমের স্বপ্ন দেখলে বোঝায় তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অল্প দিনের মধ্যেই ঝগড়া হতে চলেছে নয় একটা মোমবাতি প্রেমিক বা প্রেমিকার বাড়ির দরজার সামনে জ্বালিয়ে যদি দেখা যায় মোমবাতির জ্বলন্ত শিখাটা তোমার দিকেই আসছে বা তোমার বাড়ির দিকে আসছে তাহলে বোঝাই তুমি তোমার প্রেমিক বা প্রেমিকাকে বিশ্বাস করতে পারো সে একজন বিশ্বস্ত মানুষ দশ কোনো প্রেমিকা তার চিরুনি যদি ভুলক্রমে তার প্রেমিককে বহন করতে দিয়ে থাকে তাহলে প্রেমিকা নিশ্চিত থাকতে পারে তার প্রেমিককে সে চিরদিনের জন্য হারাবে এগারো যদি প্রেমিক ও প্রেমিকা স্নানের পর একই টাওয়েল শেয়ার করে তাহলে খুব শীঘ্রই তারা পরস্পর থেকে দূরে সরে যাবে বারো যদি শরীরের ডান দিকে কোনো কারণে কেঁপে ওঠে তাহলে বোঝাই তোমার ভালোবাসার জন তোমার কোথা নিয়েই ভাবছে তেরো যদি প্রেমিক বা প্রেমিকাকে কোনো সেতুর সন্নিকটে এসে তাকে ভুল করে বিদায় সম্ভাষণ জানানো হয় তাহলে বুঝতে হবে তা চিরদিনের জন্যই বিদায় জানিয়ে আসা বোঝায় চোদ্দ যদি কারো নাক হঠাৎ করে চুলকাতে থাকে তাহলে বুঝতে হবে গোপনে কেউ আপনাকে ভালোবেসে চলেছে কোনো কারণে কাছে আসতে পারছে না পনেরো প্রেম করতে করতে কেউ যদি সুগন্ধি পার্সলে গাছের লতা ভুল করে ছেড়ে ফেলে তাহলে এতে বোঝায় তারা তাদের প্রেমের দুর্ভাগ্য ডেকে আনবে এই সংকেতগুলির মধ্যে কোনটি আপনার জীবনে ঘটেছে সেটি এখনই কমেন্ট করে জানিয়ে দিন এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথা আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন